নমস্কার বন্ধুরা আমি সুজয় দন্তুবাই হাউ টু স্কেচ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা গ্রিড মেথড নিয়ে বেসিক্যালি সো গ্রিড মেথড কি এবং কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারবো এই ভিডিওটা বেসিক্যালি সেটার জন্যই আমি ভিডিও এন্ডে গ্রিড মেথড ইউজ করে একটা পোর্ট্রেট ড্র করব। এবং সেটা তোমরা দেখতে থাকো যে কেমনভাবে আমি পোর্ট্রেটটাকে ড্র করি এবং কী কী আমাদের ইনস্ট্রুমেন্ট লাগবে এ বিষয়ে ঠিক আছে আমরা কয়েকটা লাইনের সাহায্যে পোর্ট্রেটটাকে ড্র করার চেষ্টা করি এখানে কোনো লাইন নেই যাতে কি হয় না আমাদের অ্যাজিউম করতে কষ্ট হয় যে এই ওপর থেকে আইটা কতটা ডিস্টেন্সে আছে বা এই যে লেফট বা রাইট সাইড থেকে আইটা কতটা ডিস্টেন্সে আসে এই ডিস্টেন্সটা কাভার করার জন্যই আমরা কতগুলো লাইনের হেল্প নিই কতগুলো লাইনের সাহায্য নিই ঠিক আছে এবং সেই লাইনগুলোকেই গ্রিড মেথড বা গ্রিড টেকনিক বলা হয় ঠিক আছে সো ফার্স্টে আমরা কী করবো না আমরা এই স্কেল নেব চার ভাগে ভাগ করেছি মানে সেন্টিমিটার মানে ওয়ান টু ফোর ফোর টু এইট এইট টু টুয়েলভ সে এই টুয়েলভ টু সিক্সটিন এইরকমভাবে চার ভাগে ভাগ করা হয়েছে তোমরা দু দুভাগে ভাগ করতে পারো যদি নমস্কার বন্ধুরা শুরু করছি আমরা গ্রিড মেথড অফ পোর্ট্রেট ড্রয়িং প্রথমে আমরা একটি স্কেল নিয়ে চার সেন্টিমিটারের গ্যাপে একটা করে দাগ দিয়ে নেব হবে আপনি ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেক চার সেন্টিমিটারে একটা করে আমি পয়েন্ট মার্ক করে রাখছি এরপর সেই পয়েন্ট মাকগুলোই আমরা অ্যাজ এ লাইন হিসেবে ইউজ করব চার আট বারো ষোলো চারটে দাগ হল আমাদের ভার্টিক্যাল লাইনে এবং হরাইজেন্টাল লাইনে আমাদের চার আট বারো তিনটে দাগ আমাদের হবে চার চার করে যদি আমরা ভাগ করি তাহলে এরপর আমরা একের পর এক লাইনগুলো টেনে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিভাবে আমি লাইনগুলো ড্র করছি জেরক্স পেজের ওপরে বা আপনার যে কোনো রেফারেন্স পিকচার হোক খবরের কাগজ হোক সব কিছুতে আমরা এরকম অ্যাজ এ গ্রিড গুলোকে ড্র করে নেব যাতে ওগুলো ড্রয়িংয়ের খাতায় আঁকতে সুবিধা হয় এরপর আমরা যে খাতায় আঁকব সে খাতা নিয়ে নেব এবং এই সেমভাবে যেমনভাবে আমাদের ড্রয়িংটা আছে ড্রয়িংয়ে আমরা গ্রিডগুলো করেছি একদম একইভাবে এই গ্রিডগুলো আমরা আমাদের পেজে যেখানে আমরা ছবিটা আঁকব সেখানে গ্রিডটা ড্র করতে হবে অ্যাজ একদম কিন্তু সেম গ্রিড আমাদের ইউজ করব আমরা চার সেন্টিমিটারের গ্যাপে গ্রিডগুলো ইউজ করেছিলাম ওপর দিকে এক থেকে চার আট বারো ছিল এবং নিচের দিকে এক চার আট বারো ষোলো এই চারটে তাহলে নিচের দিকে চারটে হবে ওয়ান ফোর দেন এইট টুয়েলভ সিক্সটিন অ্যান্ড ওপর দিকে হবে মানে হরাইজেন্টাল লাইন হবে জিরো ফোর এইট টুয়েলভ ঠিক আছে মনে রাখবেন যে এই যে কাউন্টগুলোতে যেন ভুল না হয় বা এক মিলিমিটারে যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের সেই এফেক্টটা কিন্তু আমাদের অরিজিনাল ড্রয়িংয়ে পড়বে ঠিক আছে তাই এখানে কিন্তু ভুল করা চলবে না লাইনগুলো যখন ড্র করবেন প্রত্যেকটা স্কোয়ার শেপ মানে বর্গক্ষেত্র যেন একদম সমান পাই টু পাই সমানভাবে থাকে তাহলে আমাদের ছবিটা যেটা আমরা ড্র করতে চাই সেই ছবিটা কিন্তু সমানভাবে ড্র হবে আচ্ছা আমি যে খাতায় বা পেজের ড্রয়িংটা করবো সেখানেও আমি বলেছিলাম যে একই ধরনের গ্রিড যেমন গ্রিডটা আমরা করেছিলাম এই ফোর এই টুয়েলভ ওপরে আর নিচে ষোলো অবধি একদম এক্স্যাক্টলি সেরকমভাবেই পয়েন্ট দিয়ে তারপর আমরা দাগটা টেনে দেবো মানে স্কোয়ারগুলো করবো ঠিক আছে আমাদের গ্রিড ড্র করা বা লাইন ড্র করা পুরোপুরি কমপ্লিট এবং এরপর আমরা কি করব যে লাইনগুলো আছে সেগুলোর মাঝখানের যে লাইনগুলো একটু লাইট করে দেব। যার জন্য এই যে চোখ বা নাক বা মুখ যে ইম্পর্টেন্ট বডি পোর্শনগুলো আছে এগুলো যাতে ড্র করার পর মুছতে না হয় লাইনগুলো এবং মুছলে তারপর আমাদের অরিজিনাল ড্র মানে ছবিতে এফেক্ট পড়বে ওই জন্য মাঝখানের কয়েকটা লাইন একটু লাইট করে দেবো যাতে পরে মুছতে সুবিধা হয় পোর্ট্রেট যখনই ড্র করায় স্টার্ট করবে আমি প্রেফার করি চোখ থেকে স্টার্টিং করা কারণ কি চোখ দুটোর মাঝখানের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে একটা গোটা মুখের একটা মিডল পয়েন্ট বা মিডল মাঝখানের বস্তু তো চোখগুলোকে আমরা ফার্স্টে ড্র করব এবং চোখগুলো ড্র করা হয়ে গেলে চোখগুলোর মাঝখানের যে পয়েন্টটা আছে সেখান থেকে আমরা নাকটার ডিস্টেন্সটা ড্র করতে হবে নাকটা এবং নাকটা ড্র করা হয়ে গেলে নিচের লিপসটা ড্র করার পরে আমাদের যে চিন পোর্শনটা আছে চিনটা ড্র করতে হবে এরপর আমরা আউটলাইনটা মুখের যে আউট ফেসটা আছে সেই আউটলাইনটা আমরা ড্র করব তারপর আমাদের চুল বা বাকি অংশগুলো হবে বা শেডিংয়ের কাজটা তারপরে স্টার্ট হবে এখানে ড্রয়িংয়ের মাঝে তোমরা যদি চাও যে আরেকটু অ্যাকুরসিস সাথে আমরা ড্র করি তাহলে তোমরা চাইলে এই ড্রয়িংটা মানে যে রেফারেন্স পিকচারটা আছে সেখানে আরও দুটো ভাগে ভাগ করে নিতে পারো যেমন এখানে আমি ইউজ করেছি দেখো একদম মাঝের নাকের আমি স্ট্রাকচারটা বা পজিশানটা বুঝতে পারছিলাম না তাই এখানে আরেকটা ভাগ করে নিয়েছি এটা চার মানে ফোর সেন্টিমিটার আছে তার মিডল পোর্শন মানে দুই সেন্টিমিটারে একটা ভাগ করে নিয়েছি এই দেখো দুই সেন্টিমিটার আর ওপরেও হরাইজেন্টাল লাইনেও দুই সেন্টিমিটার একটা ভাগ করে নেব হুম সেহেতু আমরা এর পরে তোমরা দেখতে পাবে কানেও আমরা ওই ভাগটা করেছি আরও ভালোভাবে ডিপলি বোঝার জন্য ঠিক আছে যাতে আমাদের আরেকটু একটু সাথে কমপ্লিট করতে পারি নাকটা ড্র করার সময় আমরা নাকের যে নিচের পোর্শনটা আছে ঠিক আছে বা দুটো নোজ হোলগুলো আছে সেগুলো আগে ড্র করব দেন মিডল পোর্শনটা মানে একটু যে ডাউন পোর্শনটা আছে সেটা ড্র করতে হবে দেন আমরা সাইডের পাল্পগুলো ড্র করব ঠিক আছে নোজ যে পোর্শনটা আছে সেটা আমার ড্র করা প্রায় কমপ্লিট এবার আমরা লিপস যে পোর্শনটা আছে সেটা ড্র করব মনে রাখবে যে লিপসটা মানে পুরো পোর্ট্রেটটা যদি তোমরা দেখো তাহলে লেফট সাইডটা একটু মানে টিল্ট আছে নিজের দিকে ঠিক আছে তো এখানেও একটু বেগবে ঠিক আছে মানে পুরো পোর্ট্রেটটা কিন্তু একটু ব্যাকা বাঁ একটু ব্যাকা আছে ঠিক আছে তো সেটা কিন্তু মাথায় রেখে পড়ে তোমরা যদি গ্রিড মেথড ইউজ করো তাহলে এগুলো মাথায় রাখার দরকার নেই কারণ কি অ্যাজ ইউজুয়াল গ্রিড যেমন থাকবে সেরকমই তোমরা রাখবে কিন্তু যদি তোমরা গ্রিড টেকনিক ছাড়া ইউজ করো তাহলে এই ফার্স্ট যে দুটো লাইন ক্রস লাইন যেটাকে বলা হয় সেই ক্রস লাইনটা যখন ড্র করবে তখন একটু টিল করে ড্র করবে তাহলে পুরো ড্রয়িংটা ঠিকঠাকভাবে হবে এখানে আমরা চিন পড়ছেও একই হবে মানে দুই সেন্টিমিটার করে আবার ভাগ করে নিয়েছি ফোরটাকে আর সাইডগুলোতেও আমরা কানগুলোতেও আমরা ভাগ করে নিয়েছি ঠিক আছে যাতে আর একটু সাথে আমরা ড্র করতে পারি আচ্ছা এরপর ড্র হয়ে যাওয়ার পর আমরা পুরো ফেসটা কমপ্লিট করব আর ডান দিকটা একটু বেশি বাইরে বেরিয়ে গেছিলো সেটাকে একটু ঢুকিয়ে কানটা ড্র করলাম এবং কানটা ড্র করার পরে কিন্তু আমাদের চিন পোর্শনের সাথে বাকি যে আউটলাইনটা সেটাকে ম্যাচ করতে হবে ঠিক আছে এখানটা একটু টাফ হয় যারা প্রথমবার ড্রয়িং করছে বা পোর্ট্রেট ড্রয়িং করছে তারা এই জিনিসটা ফার্স্ট বার নাও হতে পারে কোনো অসুবিধা নেই তোমরা প্র্যাকটিস করো শুধু ঠিক আছে প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস মেক্স ইট পারফেক্ট অলওয়েজ ঠিক আছে এটা হয়ে যাওয়ার পর আমরা কানের একটু শেডিংটা করব ফাইনাল শেডিং নয় এটা জাস্ট একটা আউট শেডিং করব এই শেডিংটা করার পর কান থেকে যে ওপরের হেড পোর্শনটা সেটা আমরা একটা জাস্ট আউটলাইন হেয়ারের আউটলাইনে সেটা আমরা দিয়ে রাখবো আচ্ছা আউটলাইন আমাদের প্রায়ই অলমোস্ট কমপ্লিট এরপর আমরা ভেতরের বা ইন্টারনাল কিছু পোর্শান লাইক দ্য বিয়ার্ডগুলো এই বিয়ার্ডগুলো বা মোস্টাইজগুলো এগুলোকে আবার আমাদের একটু রিফাইন করতে হবে এবং তার জন্য আমাদের বাইরের আউটলাইনটা মানে বিয়ারডেড বা মোস্টাচার যে আউটলাইনে সেটা আমরা প্রথমে করে নেবো বাট একদম লাইটভাবে মানে তুমি যখন অরিজিনাল শেডিংটা করবে তখন যেন কোনো লাইন না দেখা যায় ঠিক আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে লাইনগুলোকে পারলে একটু মুছে দিও একটু লাইট করে দিও এমনভাবে লাইট করো যে যেমন তুমি যেন দেখে বুঝতে পারো যে জাস্ট এখানে একটা লাইন রকম আছে বলে বাইর থেকে অন্য কেউ যাতে দেখে বুঝতে না পারে যে ওখানে কোনো লাইন ছিল বলে তাহলেই প্রবলেম যদি বুঝতে পারে তাহলেই প্রবলেম ঠিক আছে আচ্ছা আর এই পুরোটাতে আমি বেসিক্যালি জিরো পয়েন্ট ফাইভ লেডের মেকানিক্যাল পেন্সিল ইউজ করেছি তোমরা চাইলে এইচ পেন্সিল যে কোনো শার্প কিন্তু ইউজ করতে পারো ঠিক আছে আর আমি শুধুমাত্র হেয়ার আর একদম নিচের দিকে যে দাড়িটা আছে সেটাতে আমি ফোর বি ইউজ করেছি বা থ্রি বি বা ফোর বি যে কোনো একটা ইউজ করতে পারো এই যে উপরের যে হেয়ারটা আছে আর নিচের একদম দাড়িটা মানে যেখানে একটু বেশি ডার্ক মনে হচ্ছে সেখানে আমি একটু একটু করে থ্রি বি আর ফোর বি জাস্ট ইউজ করেছি তার বেশি কিন্তু কোনো ডার্কার পেন্সিল আমি ইউজ করিনি ঠিক আছে এই পোর্ট্রেটটা জাস্ট তোমাদের এটা দেখানোর জন্য ছিল যে তোমরা কিভাবে গ্রিড টেকনিক ইউজ করে পোর্ট্রেট ড্র করতে পারবে এই এটা কোনো শেডিং টেকনিক বা শেডিং মেথড শেখানোর ভিডিও নয় সেগুলোর জন্য আমার অলরেডি ভিডিও আপলোডেড করা আছে সেখান থেকে গিয়ে পরে চেক আউট করতে পারো আর এটা জাস্ট তোমরা এইটুকু বোঝে নাও যে গ্রিড টেকনিকটা আমরা কীভাবে ইউজ করতে পারছি আমাদের পোর্ট্রেট ড্রয়িংয়ের ক্ষেত্রে ঠিক আছে আমরা ইন ডিটেলসে এই ড্রয়িংটাকেও ড্র করিনি জাস্ট একটা লাইট শেডিং করে ছেড়ে দিয়েছি জাস্ট তোমরা যাতে বুঝতে পারো জিনিসটা যে কীভাবে আমরা ড্রয়িংটা মানে

ফ্ল্যাট ব্রাশ ইউজ করা বেশি পছন্দ করি কারণ কি ফ্ল্যাট ব্রাশ ব্রাশগুলো একটু হার্ড হয় তাই ব্লেন্ডিংয়ের জন্য ফ্ল্যাট ব্রাশটা ইউজ করা সব থেকে বেস্ট আমার যা মনে হয় ঠিক আছে এবং যেখানে দেখবে যে একটু ডার্কার টোন আছে সেখানে একটু ব্লেন্ড করলে আর একটু ভালো হয় মানে ইনস্টেড আমরা এখানে কটন বা ধরো কোনো টিস্যু পেপার এগুলো ইউজ করতে পারি কিন্তু ওখানে না টিস্যু পেপার বা কটনের একটা জাস্ট রাফ একটা দাগ চলে আসে তার জন্য ব্রাশ ইউজ করবে কিন্তু মাথায় রাখবে যে ব্রাশটা যেন একটু হার্ড হয় মানে রাউন্ড ব্রাশগুলো কি হয় না একটু পাতলা মানে একটু মানে সফট হয় বেশি বাট এখানে আমাদের একটু হার্ড ব্রাশ দরকার লাগবে যা তোমার যাতে করে শেডিংটা যাতে একটু স্প্রেড হয়ে যায় ঠিক আছে